আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কিংডম। আশা করি সকলে ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবরের মতো আজ আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি রূপচাঁদা মাছের দোপেয়াজ। সামুদ্রিক এই মাছটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। আজকের রেসিপি ফলো করে আপনারা রান্না করলে আপনাদের মাছে এক্সট্রা কোনো বাজে গন্ধ থাকবে না। চলুন দেখে নেওয়া যাক ঝটপট রেসিপিটি। এখানে আমি 5 পিস রূপচাঁদা মাছ আগে থেকে পরিষ্কার করে কেটে নিয়েছি, আর মাছের গায়ে এভাবে ডিপ দুইটা করে কাট দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আরও অ্যাড করছি 1 চা চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছের ভিতরে কোনো এক্সট্রা গন্ধ থাকবে না। হাতের কাছে থাকলে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট রেখে দিব। চুলায় একটি প্যান বসিয়ে অ্যাড করছি 1/2 কাপ সরিষার তেল। আপনারা রান্নার যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিব। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে একটু সাবধানে অপর সাইড ভেজে নিব। আর এই উল্টানোর কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে। মাছগুলো ভাজা শেষ, এইভাবেই সবগুলো মাছ আমি ভেজে নিব। মাছ ভাজা সেই তেলটাতেই অ্যাড করছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, অ্যাড করছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। তেলের উপর মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পানি। অ্যাড করছি 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। আবারও সব মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। দেখুন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এই পর্যায়ে অ্যাড করছি 1টি বড় সাইজের টমেটো কুচি। মশলাটা আরও ভালোভাবে কষানোর জন্য আবারও সামান্য একটু পানি অ্যাড করব। অ্যাকচুয়ালি মশলাটা যত ভালো কষানো হবে আপনার এই মাছ রান্না খেতে ততটাই টেস্টি হবে। দেখুন মশলাটা আমাদের কষানো শেষ। গ্রেভির জন্য পানি অ্যাড করছি 1.5 কাপ। সব কিছু নেড়ে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ঝোলটাতে বলক চলে আসলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে রান্না করব 10 মিনিট। ফিরে এলাম 10 মিনিট পর। এবার সাবধানে মাছগুলো একটু উল্টিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে রান্না করব ঝোলটা আরও কিছুটা কমে আসা পর্যন্ত। এই পর্যায়ে অ্যাড করছি কিছু ধনিয়া পাতা কুচি। দেখুন রূপচাঁদা মাছের দোপেয়াজোটা আমাদের অলমোস্ট কিন্তু হয়ে এসেছে। আমি এর থেকে বেশি গ্রেভিটা আর কমাবো না। চলুন তবে সরাসরি পরিবেশনে চলে যাই। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল দারুণ মজার রূপচাঁদা মাছের দোপেয়াজ। অনেকেই রূপচাঁদা মাছ ফ্রাই খেতে পছন্দ করেন, তবে আজকের এই রেসিপি ফলো করে দোপেয়াজ রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যদি এই সহজ সিম্পল রেসিপি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।